আমরা শুরু করতে যাচ্ছি ক্রোকো ব্লকের প্রথম প্রজেক্ট, যেটা দিয়ে আমরা একটা সিআরএম রেডি করব। এই সিআরএম এ খুব বেসিক থেকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব, যেন আপনারা শিখতে পারেন। আমি ফিগমাতে অলরেডি কিছু ডিজাইন করে রেখেছি, আমি প্রিভিউ অন করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে লগ ইন পেজ, এখানে কোনো রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে না। এই ওয়েবসাইট যে ম্যানেজ করবে, যে এজেন্সি ওয়েব এজেন্সি ম্যানেজ করবে, ওরা হচ্ছে তাদের টিম মেম্বার ক্লায়েন্ট ম্যানুয়ালি অ্যাড করবে আর কি। আচ্ছা, এইটা দেখেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে কয়টা অ্যাক্টিভ প্রজেক্ট হচ্ছে, কমপ্লিটেড প্রজেক্ট, কত রেভিনিউ আর্ন করছেন, সেইগুলা ডিটেলস থাকবে। নতুন প্রজেক্টের নোটিফিকেশান বা কী কী নতুন প্রজেক্ট আছে সেগুলোর একটা লিস্টিং থাকবে, এরকম রেভিনিউ, মান্থলি রেভিনিউ থাকবে। এই এই ড্যাশবোর্ডে জাস্ট এরকম বেসিক জিনিসপত্র থাকবে। এরপর যদি আমরা যাই প্রজেক্টস যে পেজটা আছে সেখানে, এখানে দেখেন অ্যাড নিউ প্রজেক্ট নামে একটা বাটন থাকবে, এখানে ক্লিক করে প্রজেক্ট অ্যাড করা যাবে। কয়টা প্রজেক্ট ইন প্রোগ্রেসে আছে, রিভিশন স্টেজে আছে, কয়টা কমপ্লিট হয়ে গেছে, কয়টা ক্যান্সেলড হয়েছে, সেগুলো দেওয়া থাকবে। পাশাপাশি একটা ফিল্টার থাকবে, আপনি ফর এক্সাম্পল আপনি ইন প্রোগ্রেস ট্যাবের মধ্যে আছেন, এখন আপনি চাচ্ছেন কোনো একটা প্রজেক্ট খুঁজে বের করার জন্য, আপনি এখানে ওই প্রজেক্টের টাইটেল লিখে সার্চ করতে পারবেন। আর প্রজেক্টের লিস্টিংয়ের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে আইডি, তারপর প্রজেক্টের টাইটেল, কোন ক্লায়েন্ট সেটা থাকবে, ডেডলাইন থাকবে, কাউন্ট ডাউন যেটাকে বলে টাইমার। আর এখানে হচ্ছে এই লগ ইন বাটনে ক্লিক করলে এই ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড সেটা ওপেন হবে। এই এখানে ক্লিক করে আপনি ইউজার নেম কপি করতে পারবেন, পাসওয়ার্ড কপি করতে পারবেন, জাস্ট কপি করবেন আর গিয়ে ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে গিয়ে লগ ইন করে ফেলবেন। এটা আপনার অনেকটা সময় বাঁচাবে। পাশাপাশি এখানে দেখেন প্রজেক্টটা কোন স্টেজে আছে, সেটা কি রিভিশন স্টেজে নাকি প্রোগ্রেস নাকি লেট, সেগুলো থাকবে। আর পিয়ের মাধ্যমে আমি বোঝাচ্ছি এটার প্রায়োরিটি, ওয়ান টু থ্রি, থ্রি মানে হচ্ছে গ্রিন, তার মানে হচ্ছে আপনি কিছু ঢিলেমি করতে পারেন, আর যেটা ওয়ানে থাকবে তার মানে হচ্ছে এই প্রজেক্ট আপনার আর্জেন্টলি কমপ্লিট করতে হবে। তো এটা আপনি এরকমভাবে দেখতে পারবেন। আমি অদূর ভবিষ্যতে এখানে শর্ট বাই ইউজ করার চেষ্টা করবো, যেন আপনি প্রায়োরিটির উপর ভিত্তি করে শর্ট করতে পারেন। এখানে একটা ডেসক্রিপশন টাইপের আইকন আছে, যেখানে ক্লিক করার পরে এই প্রজেক্টের যে ডেসক্রিপশন আছে, ওভারভিউ আছে, সেগুলো ওপেন হবে। প্লাস ইন যেই লিঙ্কগুলো থাকে বিভিন্ন প্রজেক্টের, ক্লায়েন্ট হচ্ছে ধরেন অনেক সময় ফিগমার লিঙ্ক দেয়, ড্রাইভের লিঙ্ক দেয়, যেখানে ফটোস থাকে, অনেক রেফারেন্স ওয়েবসাইটের লিঙ্ক দেয়, সেগুলো থাকবে। এটা হচ্ছে সেই পপ আপ। প্রথমে হচ্ছে দেখেন টাইটেল দেওয়া আছে, এখানে ডেসক্রিপশন থাকবে, ফিজিক যে ফিল্ড আছে সেটার মাধ্যমে আপনি এই কন্টেন্টগুলো অ্যাড করবেন। সুতরাং টাইটেল দিতে পারবেন, কোনো একটা লিঙ্ক করতে পারবেন টেক্সটকে। এই পাশে দেখেন অ্যাটাচ লিঙ্কস থাকবে, যেমন ফিগমার লিঙ্ক থাকতে পারে, রেফারেন্স ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, ড্রাইভের লিঙ্ক থাকতে পারে, ইত্যাদি জিনিসপত্র থাকবে আর কি। আর এইখানে দেখেন আরেকটা আইকন আইকন আছে, এটা হচ্ছে এডিট আইকন। এডিট আইকনে ক্লিক করার পরে একটা ছোট ড্রপ বার আসবে এরকম, যে ড্রপ বারে স্ট্যাটাস চেঞ্জ করার একটা কুইক বাটন থাকবে, ক্লিক করলে আরেকটা ছোট পপ আপ আসবে এরকম। এখানে লেখা থাকবে আপনি একটা সিলেক্ট ফিল্ড থাকবে, সেখানে ক্লিক করে আপনি প্রজেক্ট প্রোগ্রেস থেকে রিভিশনস থেকে কমপ্লিটেড বা ক্যান্সেল সব স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি ডিলিট প্রজেক্ট নামে বাটন থাকবে, ক্লিক করলে প্রজেক্ট ডিলিট হয়ে যাবে। এছাড়া আরও মানে যদি অন্যগুলোতে যাই, ক্লায়েন্টস নামে একটা ট্যাব আছে, যেখানে ক্লায়েন্টের ডিটেলস থাকবে, বাটন থাকবে, ক্লায়েন্ট অ্যাড করার জন্য ফিল্টার থাকবে, ক্লায়েন্টকে ফিল্টার করার জন্য। এইখানে ক্লায়েন্টের নাম, কোম্পানির নাম, তারপরে ইমেল, ওয়েবসাইট, তারপর হচ্ছে ফোন, এগুলো থাকবে। আর এইটা জাস্ট আমি অ্যাড করছি, এটা পরবর্তীতে দেখা যায়, এখানে হয়তো আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারি। আর এডিটে ক্লিক করলে সেমভাবে আপনি ডিরেক্টলি এই ক্লায়েন্টের ডিটেলসগুলো আপনি এডিট করতে পারবেন। পাশাপাশি আমি ওই এডিট পেজে চেষ্টা করব ওইখানে ইমেল পাঠানোর জন্য ফিল ফর্ম অ্যাড করা, যেন আপনি সাবজেক্ট দিলেন, বডি দিলেন, সেন্ড করলেন, সেটা ক্লায়েন্টের কাছে ইমেল চলে যাবে। পাশাপাশি ভবিষ্যতে আমি এখানে ইনভয়েস সিস্টেম রেডি করব, যেখানে আপনি কোনো একটা প্রজেক্টের জন্য ক্লায়েন্টকে ইনভয়েস পাঠাতে পারেন, সেই ইনভয়েস আবার ক্লায়েন্টের ইমেলে চলে যাবে। এরকমভাবে টিম মেম্বার অ্যাড করতে পারেন, যেন ধরেন আমি এখন আমার সাথে অনেকে কাজ করে, সুতরাং আমি তাদেরকে ডিরেক্টলি আমার সিআরএমে অ্যাড করে নেব টিম মেম্বার সেকশনে। তাদেরকে আমি প্রজেক্টের অ্যাক্সেস দিতে গেলে কোনো একটা প্রজেক্টে আমরা তাদেরকে অ্যাসাইন করে দেবো, সে সেমভাবে দেখতে পারবে।
এইখানে লগ ইন করতে পারবে সেই ডেটাগুলো নিয়ে, তারপর সে স্ট্যাটাস দেখতে পারবে, প্রায়োরিটি দেখতে পারবে ইত্যাদি সেম জিনিসগুলো। কিছু লিমিটেশনসও থাকবে, যেরকম ক্লায়েন্টের সাথে আমার যে অ্যামাউন্টে ডিল হয়েছে সেই অ্যামাউন্টটা আমি আমার টিম মেম্বারদেরকে দেখাইতে চাইবো না, তো সেইটাকে আমি বিভিন্নভাবে ডাইনামিক ভিজিবিলিটি ইউজ করে এই জিনিসগুলো সলভ করব। আর এখানে টিম মেম্বার অ্যানালিটিক্সে আপনি মান্থলি কত কত, 3 মাসে কত ইনকাম করছেন, 1 বছরে কত ইনকাম করছেন ইত্যাদি জিনিসপত্র দেখা যাবে। চেষ্টা করব আরও এক্সট্রা জিনিস অ্যাড করার জন্য, যেন আপনি সেগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন, আপনার লাস্ট 1 বছরের কী কী ইনকাম সেগুলো। সেটিংসে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন, এই হবে যাবে। এখানে দেখেন ইউজারের নাম থাকবে, ইমেজ থাকবে, এবং এই এজেন্সি বা এই কোম্পানিতে তার কি রুল সেটা থাকবে, এই জিনিসপত্র থাকবে। আরও আমি ফিচার নতুন নতুন অ্যাড করব, আপাতত আমি এগুলো অ্যাড করছি যেগুলো দিয়ে আমি প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি।